সংবাদ শেষ করব ব্যতিক্রমী কনসার্টের খবর দিয়ে। সাধ্যের মধ্যে যা আছে তাই নিয়ে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে হবে। বিপন্ন মানুষের সহায়তায় ঢাকায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী কনসার্ট। আয়োজন করেছে সেট দ্য রক নামে একটি প্রতিষ্ঠান। কনসার্টে গান গেয়ে কোনো শিল্পী পারিশ্রমিক নেননি। টিকিটের সব অর্থ রেড ক্রিসেন্টের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে গাজায়। সে আয়োজনের কথাই জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। আর একটি শিশু যেন অকালে প্রাণ না হারায়, একটি প্রাণও যেন অকালে না ঝরে গাজায়। চার দিনের যখন যুদ্ধবিরতি চলছে তখন মানুষের প্রতি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে হাতির ছিলে এই কনসার্ট। কিছু উদ্যমী তরুণের হাত ধরে এই আয়োজনের একটাই বার্তা, এই অনাহ্য যুদ্ধ এখনই থামাও। সবার আগে মানুষ, ধর্ম, রাজনীতির দখলদারিত্বের সেখানে কোনো মূল্য নেই। ইউএস এন্ড বর্ণ ওদের মতো বড় বড় দেশগুলো কিন্তু সাপোর্ট করছে না, তো আমাদের যেখানে ওরা যদি স্ট্যান্ড করতো তাহলে এই ওয়ারটা হয়তো অনেক আগেই স্টপ হয়ে যেত। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো তো উচিতই, তো আমি মনে করি যে সবারই এগিয়ে আসা উচিত এভাবে হিউম্যানিটেরিয়ান কজে সাহায্য করার জন্য। যদি আমরা না দাঁড়াই গাজার পাশে তাহলে অবশ্যই এটা আমাদের না ইনসাফি করা হবে। এই জন্য আমরা মনে করি যে আমাদের যে কোনোভাবেই গাজাকে স্বাধীন করার জন্য এর পাশে দাঁড়ানো উচিত। দেশকে শত্রুমুক্ত করার দৃঢ় উচ্চারণ ছিল এই ফিলিস্তিনি সাহসিকার কণ্ঠে। I just want to say that we really appreciate your solidarity. And we will free Palestine together, and it's going to be within our lifetime. From the river, from the sea, Palestine will be free. From the river to the sea, Palestine will be free. দেয়ালচিত্র, টি শার্ট ও পোস্টার তৈরি, কনসার্ট সহ বহু আয়োজন নিয়ে কাজ করে যাচ্ছে উদ্যমীরা। যে কেউ যুক্ত হতে পারবে এই যাত্রায়। আমাদের এখনও প্রাইমারি টার্গেট হচ্ছে গিয়ে প্যালেস্টাইন রেড ক্রিসেন্টের থ্রুতে জিনিসটা পাঠানো, কারণ প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট ওখানে সরাসরি অন্যান্য আরও অর্গানাইজেশনের মতোই ওখানে সরাসরি যোগাযোগ করছে। রাইট নাও আমাদের ডোনেশনের অ্যামাউন্ট হচ্ছে 11,34,33 টাকা। হ্যাঁ, সো এখানে একদম লাইভ আপডেট দেওয়া আছে। এই গেটসেট রকের ওয়েবসাইটে ঢুকলেই যে এখনও আমাদের 500 এবং 1,000 টিকিটটা এখনও অন আছে, ডোনেট অপশনটা অন থাকবে। অংশ নেওয়া এই আয়োজনের প্রত্যেক তরুণের চোখে মুখে একটাই স্বপ্ন, একদিন নিজ ভূমে স্বাধীন জীবন যাপন করবে ফিলিস্তিনিরা। সবাই এগিয়ে আসলে সেদিন খুব বেশি দূরে নয়। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।